ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকের ভিডিওতে আমি চলে এসেছি বকুল ব্রাদার্সে। আজকে দেখাবো আপনাদেরকে চমৎকার সিরামিক্সের সব পণ্য। সিরামিক্সের পণ্যের সাথে স্পেশালভাবে যেটা দেখাবো সেটা হচ্ছে মশলার জার। তো প্রায় সময় কিন্তু আমরা গৃহিণীরা হিমশিম খেয়ে যাই যে আমাদের কিচেনটা কীভাবে অর্গানাইজ করে রাখা যায়। তো কিচেন অর্গানাইজ করার জন্য সবার ফার্স্টে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে হলুদ মরিচ গুছাইতে হবে। হলুদ মরিচ গুছানো থাকলে পুরো কিচেন গুছানো। ধরেন আপনারা এই সেটটা নিয়ে নিলেন, একটার ভিতরে একটা লবণ, একটার মধ্যে একটা মরিচ, একটার মধ্যে হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব কিছু গুছানো থাকলে দেখা হলো রান্নাটাও সহজ হয়ে গেল। তো এই যে এটা দেখাচ্ছি আমি, এটার প্রাইসটা কত? 900 টাকা হলে নিতে পাবেন ভাই। এইটা কিন্তু জোস একটা জিনিস, এটা কিন্তু ডাইনিং টেবিলে রাখলে কিন্তু সুবিধা আছে মুভিং করতে। এটা ডাইনিং টেবিলে রাখলো যেমন সুন্দর লাগবে, কিচেনে রাখলো ঠিক সেরকম সুন্দর লাগবে। এটার প্রাইসিং কত আসবে? 1800। লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া সব কিছু এটার মধ্যে কিন্তু আপনারা গুছিয়ে রাখতে পারবেন। মুভিং সিস্টেম, প্রাইস হচ্ছে 1800। এটা একদম লাইফ টাইম ঘষে মেজে যেভাবে খুশি ইউজ করতে পারবেন। এটা কত ভাইয়া? 1200 টাকা। 1200 টাকা হলে এটা কেনা যাবে। যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট তুলে আপনারা কিন্তু এই যে বকুল ব্রাদার্সের যে কন্ট্যাক্ট নাম্বার আছে যোগাযোগ করবেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু আমরা পাঠিয়ে দিতে পারবো। আমি এইটা একটু দেখাচ্ছি ভাই, এই স্পাইস জারটা কত করে? এটা তো হচ্ছে অ্যাক্রিলিক ফাইবার, ওটা ওখানে থাকে। এটা হলো 1200 টাকা। দেখেন উপরে কিন্তু দাও আছে, যেমন এটার ভিতরে আপনি মরিচের গুঁড়া রাখলেন, এটার মধ্যে আপনি সাদা গোলমরিচের গুঁড়া রাখলেন, এটার মধ্যে জিরা গুঁড়া রাখলেন, এটার মধ্যে গোলমরিচ, মানে উপরেই দাও আছে যে কোনটার ভিতরে কি রাখতে হবে। হ্যাঁ, নতুন করে চিহ্ন দেওয়া লাগবে না বা উপরে লেখা লাগবে না। খুব সুন্দর। তারপর এইটা একটু দেখাচ্ছি, বড় বড় সাইজও আছে সিঙ্গেল। এগুলো কত করে ভাইয়া? এগুলো পার পিস হলো 650 টাকা। 650 টাকা। আর এই যে এসএস এর যেটা তিনটা রাউন্ড দেখতে পাচ্ছি এটা কত? এটা হলো 900 টাকা। 900 টাকা। এটা কত? এটা হলো 750 টাকা পার পিস। 750 টাকা। এটা কত ভাই? এটা এরপরে স্পাইস জার। এখানে কিন্তু স্পাইস জার টেবিলের উপরে রাখার জন্য একটার মধ্যে বিট লবণ, একটার মধ্যে রেগুলার লবণ রাখলেন, খুবই সুন্দর। এটার প্রাইসটা কত আসবে ভাই? 650 টাকা। এরপর আমি যেটা দেখাবো এইটা, ও বাবা টুনাটুনি একদম রেস্ট করতেছে, চিল মারতেছে। এটার প্রাইস কত? আর এই যে ছোট ছোট চামচ যদি লাগে, ছোট চামচ এখানে আছে, এগুলো 6 পিস কত করে? 500 টাকা করে। এরপর আমি এটা একটু দেখাচ্ছি, এগুলো কত করে ভাইয়া? 300। এটা কত করে বলেন জানো? এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আমি সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরও আপনারা প্রায় আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আপু, যে ভিডিওতে যে জিনিসগুলো দেখছি এগুলো আমরা কেমনে অর্ডার দিব বা কোনটা কিনবো সেটা বুঝাবো কিভাবে? তো আমি আপনাদেরকে একদম সহজ ভাষায় বলে দিই, আপনারা ভিডিওটা দেখবেন, ধরেন এটা ভালো লাগছে, এটা একটা গোল মার্ক করে একটা টিক দিয়ে দিবেন, বা এটা জাস্ট একটা লাল কালার বা যে কোনো একটা কালার দিয়ে মার্ক করে দিবেন যে এই জিনিসটা নেবেন। আমরা এই জিনিসটা আপনাদের জন্য কুরিয়ারে পাঠিয়ে দিব। আপনারা ফুল পেমেন্ট আগে করে দিতে পারেন, চাইলে কন্ডিশনও কিন্তু নিতে পারেন। আমি এটা একটু দেখাচ্ছি, এটার প্রাইসটা একটু বলে দেই। এটার মধ্যে 4টা জার আছে, হলুদ, মরিচ, লবণ, ধনে গুঁড়া সবকিছু কিন্তু আপনারা গুছিয়ে রাখতে পারবেন। আর এগুলো কিন্তু সহজে ভাঙে ফাটে না, এগুলো কিন্তু কাঁচ কিন্তু পড়ে গেলে ভেঙে যাওয়ার চান্সেস থাকে, কিন্তু এগুলো কিন্তু ভাঙা ফাটার কোনো ভয় নাই, একদম লাইফ টাইম আপনারা ইউজ করতে পারবেন। আর জ্যাসকেটগুলো অনেক ভালো, বাতাস ঢুকে মশলা নষ্ট হওয়ার কিন্তু কোনো রকমের সুযোগ নাই। তো অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেখিয়ে দিলাম। এছাড়াও ঘরে আনুষাঙ্গিক যদি কোনো পণ্যের যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো থেকে আপনাদের বাছাইকৃত
পছন্দের যে জিনিসগুলো কিনতে পারবেন। ভাই এই মশলা জারটা কত? তিন পিস আর 25 আর লম্বা লম্বা যেগুলো যে ব্যাম্বো ব্যাম্বো যে ঢাকনা দাও এটা 1200 টাকা টু পিসের 1200। আর পিছনে কিন্তু অসংখ্য জার আছে, অসংখ্য জার, যার যেটা ভালো লাগবে সে কিন্তু সেই জারগুলো কিন্তু নিয়ে নিতে পারবে। তারপর ভাই এই যে এখানে মগ দুইটা কিন্তু অনেক আনকমন ইউনিক, এগুলো কত করে? এগুলো 950। বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই ধরনের জারগুলোতে কিন্তু জুস সার্ভ করা হয়। তো এখানে টুমটাম অনেক জিনিস আছে, সব জিনিস কিন্তু ধরে ধরে দেখানো সম্ভব না। ভাইয়ের কাছে আরেকটা জিনিস স্পেশালিটি আছে, সেটা হচ্ছে তুরস্কের তুরস্কের আইটেমগুলো। এগুলো কত করে ভাইয়া? বিভিন্ন কালার আছে, এগুলো হলো আপনার 1200 টাকা করে পার পিস ডিশ, সার্ভিস ডিশ 1200 টাকা করে। না প্লেটগুলো কত করে? প্লেটগুলো হচ্ছে কি আপনার 950 টাকা করে পার পিস। 950 টাকা করে পার পিস। কি সুন্দর সুন্দর জিনিস, দেখলে মনে সব কিনে বাসা নিয়ে যাই। ওয়াও, এগুলো তো কাবাব, তরকারি, কারি, নুডলস, এগুলো সার্ভ করলে কিন্তু অনেক সুন্দর লাগে। ওয়াও, এটাও খুব সুন্দর। অ্যাভোকাডো, এটা অনেক নাইস। এখানে আরও ছোট ছোট অনেক জিনিস আছে, এই দেখেন ছোট ছোট লবণের বাটি, ছোট ছোট সস প্যানগুলো আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে তো অনেক অনেক কালেকশন, এই দেখেন এগুলো কত করে ভাইয়া? অনেকে তেলের বাটি হিসাবে কিন্তু ইউজ করেন, সস বাটি, মাল্টিপারপাস কাজে কিন্তু ইউজ হবে এগুলো, খুবই সুন্দর। দেখেন এগুলো কত করে বললেন ভাইয়া? 250 টাকা পার পিস। এটা কত করে? এগুলো কিন্তু বাণিজ্য মেলা 600 টাকা করে পার পিস বিক্রি করা হয়, শুধু ছোট সাইজের গুলো। আমি এগুলো একটু দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর। প্রাইসিং হচ্ছে মাত্র 250 টাকা করে। আরো অনেক অনেক জিনিস আছে, আপনারা দোকানে আসবেন বা ভাইয়ার সাথে ইমোতে যোগাযোগ করলে ভাইয়া কিন্তু আপনাদেরকে প্রোডাক্টের ছবিগুলো কিন্তু দিয়ে দিবে। তো আমি আপনাদেরকে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, এই যে ভাইয়াদের কিন্তু হটলাইন নাম্বারও আছে, দেখেন এই যে বকুল ব্রাদার্স, একদম ডিনার সেট থেকে শুরু করে সব আইটেমগুলো কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন। তো ভিউয়ার সবাই ভালো থাকবেন, আর ভাইয়ারও মনে হয় ইউটিউব চ্যানেল আছে, ভাইয়ার ইউটিউব চ্যানেলের নাম কি? আচ্ছা, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, এটা কি বকুল ব্রাদার্স? ভাইয়ার ইউটিউব চ্যানেলের নাম বকুল ব্রাদার্স। আপনারা কিন্তু বকুল ব্রাদার্স চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে ভাইয়াকে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। তো ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।